আচ্ছা, পরবর্তী খবর কু রাজধানী বাঘ তা পুনি সহর ভিতরে পলাশপল্লী সিসিটিভিরে কয়েদ হয়েছে বাঘর ভিজুয়াল। খবর মিলবা পরে বাঘকু ধরিবা পাই উদ্যম চলাইছি বন বিভাগ। বাঘ ঠাব হওয়া পরে তাকু ট্রাঙ্কুলাইজ করা যাব বলি বন বিভাগ কইছি। পলাশপল্লী অঞ্চলরে বন বিভাগ টিম পৌঁছি বাঘকু ট্রাঙ্কুলাইজ করিবাকু চেষ্টা চলাইছি। রাতি তমাম বন কর্মচারী মানে লাগি পড়িথিলে বাঘ খুঁজিবারে, মাত্র এযাই বাঘর দেখা মিলি নাহিঁ। বর্তমান যাজপুরকু যাজপুরে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক বর্তমান জনসভাকে সম্বোধিত করিবে। মাননীয় বিধায়কগণ, প্রিয় ভাই ও বোনী মানে, বিজু জনতা দল আপন মানকর দল, গরিব লোক, মহিলা, চাষী ও যুবক বন্ধু মানক দল, আমি কামর বিশ্বাস করু। আজ মু 500 কোটি টঙ্কা রো প্রজেক্ট উদ্ঘাটন কলা, আপন মানে খুশি তো? মু বি বহুত খুশি, কাম আমার পরিচয়। মু বহুত খুশি যে ধর্মশালা আম গাঁ আম বিকাশ কার্যক্রম রে বহুত ভালো কাম করেছি, এইটি পাই বহুত বহুত ধন্যবাদ। কালিয়া যোজনা আমার চাষী ভাই মানকর প্রিয় যোজনা, জমি থাও বা না থাও সবু চাষী, লক্ষ লক্ষ চাষী কালিয়া যোজনার উপকার পাউছন্তি। সারা দেশ এয়াকু মডেল ভাবরে নেইছি, চাষী পরিবার রো পিলাকু হাই এডুকেশন পাই কালিয়া স্কলারশিপ যোজনা মধ্যে করা যাইছি। চাষী পরিবার রো পিলা মানকু হাই এডুকেশন দায়িত্ব রাজ্য সরকারঙ্কর, চাষীকু 0% ইন্টারেস্ট রে লোন ও মিশন শক্তির মানকু 0% ইন্টারেস্ট রে লোন, সমস্তে খুশি। দুঃখর কথা, কেন্দ্র সরকারঙ্ক যোজনায় জমি নথিবা চাষী ও ভাগ চাষীঙ্ক পাই কিছি সুবিধা নাই, সে মানকু সামিল করিবা পাই প্রধানমন্ত্রী কু পাখরে দাবি করেছি। কল্পত্রু বাবু ধর্মশালার বিকাশ পাই বহুত কাম করা যাইছন্তি, তাঙ্কো পুয় প্রণব বাবু মধ্যে বিকাশ কু আগাই নেইছন্তি, আপন মানে তাঙ্কু আশীর্বাদ করন্তু। নমস্কার, ধন্যবাদ। নবীন পটনায়ক, নবীন আপন সদাসক দেখুছন্তি যাজপুরে মুখ্যমন্ত্রী নবীন পটনায়কর অভিভাষণ, যা কুথলে আমি কামরে বিশ্বাস করু, এসহ কালিয়া যোজনার কিভাবে ভাবে চাষী মানে উপকৃত হেউছন্তি, এসহ কালিয়া স্কলারশিপ যোথিরে চাষী মানকর যো পিলা মানে অছন্তি সেমানকু কিভাবে ভাবে উচ্চ শিক্ষিত করা যাব, সেমানকু কিভাবে ভাবে শিক্ষাদান করা যাব, সে সম্পর্কে মধ্যে অবগত করাউতিলে। সেপরে কেন্দ্র সরকারকু মধ্যে কেন্দ্র সরকারকর যো কৃষিনীতি যোজনা রয়েছে, সে যোজনার কিভাবে ভাবে ভূমিহীন মানুষ সম্পৃক্ত করা যাই না, এবং সে যোজনার ভূমিহীন মানুষ সম্পৃক্ত করা অনুরোধ করুলে, সূচনা দৌলে মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক।